শুনতে অনেক সময় অপরিচিত মানুষ কল বা মেসেজ দিয়ে বিরক্ত করে থাকে, কিভাবে ওই সকল আইডিকে আপনি ব্লক করে দিবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ইমো অ্যাকাউন্টে আসার পর আপনি যাকে ব্লক করতে চান তার আইডিটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি দেখানোর সুবিধার্থে এই আইডিটি সিলেক্ট করে নিলাম। এখন এখানে উপরের দিকে আপনি নাম্বার অথবা তার নাম দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থ্রি ডট দেখতেছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে ব্লক অপশন পাবেন, এই ব্লক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই ব্লকে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন ওই আইডিটি ব্লক হয়ে গেছে। এখন ওই আইডি থেকে কখনোই আপনাকে মেসেজ বা কল দিতে পারবে না। এখন আপনার ব্লক লিস্ট কিভাবে চেক করবেন, বা আপনি কাউকে ব্লক করে রাখছেন এখন চাচ্ছেন আপনি তাকে আনব্লক করার জন্য, এটা কিভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি। এজন্য উপরের দিকে আপনার এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনি এখানে ব্লক লিস্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন একটু আগে আমরা যাকে ব্লক করলাম তার নাম এখানে শো করতেছে। এখন এখানে আনব্লক অপশন, এই আনব্লক অপশনে ক্লিক করার পর আবার এখানে আনব্লক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন তার আইডিটি আনব্লক হয়ে গেছে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।